তাবুর সমস্ত লোকেরা ঘুমায় আছে। এইবার ছেলেটা বলে চলো আমরা আমাদের মনোবাসনা কামনা করি, আমাদেরকে দেখার কেউ নাই। মেয়েটা ডেকে ডেকে বলে ও যুবক তুমি মনে করো না আমি তোমার বাসনা পূর্ণ করার জন্য তোমার ডাকে এখানে সাড়া দিতে এসেছি, তা নয় শুধু তোমাকে একটা প্রশ্ন করার জন্য আমি এসেছি, তুমি যদি সঠিক উত্তর জানো তাহলে আমাকে সঠিক উত্তরটা দিবা। বলে কি তোমার প্রশ্ন? বলে ও যুবক তুমি তো আমার কাছে প্রশ্ন করলা যে পৃথিবীর সবাই ঘুমিয়ে আছে, কাফেলার লোকগুলি ঘুমিয়ে আছে, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি এই পৃথিবীওয়ালা কাফেলাওয়ালা এই সারা জাহানের মালিক মহান রব্বুল আলামিন যে তোমাকে এত মায়া করে বানাইলো, যে আমাকে এত মায়া করে দুনিয়ার বুকে পাঠাইলো, সেই মহান মাবুদ বলো তো দেখি ঘুমিয়ে আছে নাকি? কাফেলার লোকগুলি তোমাকে দেখবে না এই নিশ্চয়তা আমিও জানি, কিন্তু তুমি আমাকে এই নিশ্চয়তা দাও মহান মালিক তোমাকে আমাকে দেখবে না এই নিশ্চয়তা আমি তোমার কাছে চাই। হঠাৎ করে যুবকের কি হলো, চিৎকার দিয়ে উঠলো না না না, পৃথিবীর সবাই ঘুমিয়ে থাকলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, তার দৃষ্টির অন্তরালে কখনো যাওয়া সম্ভব নয়। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم আমরা কতই না এই আয়াতুল কুরসি পড়ি, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তিনি হলেন তার সাথে কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরদিনের জন্য আছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম না তাকে তন্দ্রা ধরতে পারে না তাকে ঘুমে ধরতে পারে, সদা জাগ্রত এক মহান সত্তার নাম কি বলেন জোরে বলেন, মহান সত্তার নাম কি? সে আল্লাহর চোখের অন্তরালে আমাদের কোনোদিন যাওয়া সম্ভব নয়, এই ফিলোসফি এই চেতনাটা কোরআনে কারীম আপনারা আমার সামনে বারবার পেশ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে বলেন ও আমার বান্দারা শুনে রাখো, তুমি যেখানে যাও তুমি নভোচারী হও, রকেটে চড়ে সেই দূর সীমানায় চলে যাও, তুমি আরো কোনো কঠিন গতি সম্পন্ন জানে চড়ে তুমি চন্দ্রে চলে যাও, তুমি তারকারাজির দেশে চলে যাও, সাবধান সেইখানে গিয়েও একটা জিনিস ভুলবা না, তুমি পাতালে চলে যাও সেইখানে গিয়েও একটা জিনিস ভুলবা না, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও মানুষ তুমি যেই হালতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো একটা দিন তোমার সামনে আসবে, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন, ওই দিনটায় আমি আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, ও আমার বান্দা শোন বড় মায়া করে তোকে বলছি, বড় ভালোবেসে তোকে বলছি, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালাকুল মাউত তোমার কাছে আসবে, তার দায়িত্ব সে পালন করবে, তুমি চিরদিনের জন্য নিথর হয়ে যাবা, নিস্তব্ধ হয়ে যাবা, তোমার হাতটা আর লড়াবার কোনো ক্ষমতা থাকবে না, তোমার চোখের পাতাটা উঠিয়ে একটুবার তোমার প্রাণের স্ত্রীকে তোমার কলিজার টুকরা সন্তানকে দেখার মতো কোনো শক্তি তোমার থাকবে না, এইবার বলো তোমার অবস্থা হবে কি, এবার তোমার গতি কোন দিকে, এবার তোমার কোথায় গন্তব্য বলো তো দেখি। বলে তোমার আর কোনো গন্তব্য নাই, একমাত্র গন্তব্য আমি রব, সুবহানাল্লাহ, আমি রবের কাছে তোমাকে আসতেই হবে, আমি রবের কাছে তোমাকে আসতেই হবে, হান্ড্রেড হান্ড্রেড তোমাকে আসতেই হবে আমি রবের কাছে, এটাই চূড়ান্ত সত্য কথা। এই রবের কাছে যেহেতু আসবাই, এই ফিলোসফিটা এই চিন্তাটা তোমার দিলের মধ্যে লালন করো, তোমার দিলের মধ্যে প্রতিষ্ঠিত করো, আমার রবের কাছে কিন্তু আমাকে যেতে হবে। এই জন্য আমরা গাড়িতে উঠে একটা দোয়া পড়ি, দোয়া জানা আছে না নাই, কার কার জানা আছে একটু হাত তুলে দেখায়, আলহামদুলিল্লাহ অনেক ভাইরা জানেন কোরআনে কারিমের একটা আয়াত
سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين إنا إلى ربنا لمنقلبون. এই যে একটা দোয়া, এর অর্থ কি? সুবহানাল্লাহি, সেই মহান সত্তা কতই না পূত পবিত্র, সাখর লানা হাদা, আমি যেই বাহনের উপরে চড়লাম এই বাহনটাকে আমার কন্ট্রোলাধীন, আমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। এই বাহনকে নিয়ন্ত্রণ করেছেন কে? বলবে বাহন আবার নিয়ন্ত্রণ আল্লাহ করলো কেমনে? আমি বানাইলাম, নাটবল্টু তো আমিই লাগাইলাম, লোহা কেটে কুটে ঠিকঠাক করে চাকা তো আমিই লাগাইলাম, এটা তো আল্লাহ বানায় আকাশ থেকে পাঠায় নাই, এটা আবার মানে আল্লাহ কন্ট্রোল করলো কেমনে? এটা তো আমিই করি, ব্রেক কষি তো থেমে যায়। ভাই একটু চিন্তা করে দেখেন, ঘোড়া চালাইছেন কে কে? ঘোড়া চালানোর অভ্যাস কারো আছে? হায় হায়, একজনও নাই, ঘোড়ায় চড়েন নাই কেউ? অন্তত দুই একবার একটু চড়েন, ঘোড়ায় চড়া সুন্নত। সকলে বলি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর নবী ঘোড়ায় চড়েছেন, সুবহানাল্লাহ। অন্তত অন্তত চিড়িয়াখানায় গেলেও 10 টাকা দিয়ে একটু ঘোড়ায় চড়েন, নিয়ত করবেন যে আমার আল্লাহর নবী চড়েছে ঘোড়ায়, আমি একটু চললাম। কক্সবাজারের নদীর পার দিয়ে কিছু মানুষ ঘোড়া লয়ে ঘুরে, এই চড়েন চড়েন চড়েন, আসে না 50 টাকা 100 টাকা দিয়ে আপনাকে একটা ঘোড়ান দিয়ে নিয়ে আসবে, সেই দৌড়ে নিয়ে আসবে, নিয়ত করবেন আমার আল্লাহর নবী ঘোড়ায় চড়ছে, আমি একটু চড়ি, 100 টাকা না হয়ে গেল, ওই 100 টাকা আপনার এবাদত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। ঘোড়ায় চড়বেন। আচ্ছা, ঘোড়াটা আল্লাহর দে একটা বাহন কিনা, ঘোড়ার শক্তি বেশি না আপনার শক্তি বেশি? ঘোড়া বাদ দিলাম, হাতি আছে না নাই? হাতিতে চড়ছেন কোনোদিন? বাবা রে বাবা, ঘোড়ার সাথে হাতিতে চড়ার লোক বেশি, সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাতিটা, এই যে হাতিতে আপনি উঠলেন, হাতিতে হাতিকে হাতিতে চড়ে মাহুত হয়ে বললেন ডানে যাও বামে যাও, ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, হাতি কি বোকার বোকা! হাতি যদি একবার নিয়ত করে বসে আজীবন তো মানুষরে আমার ঘরে চড়াইলাম, এবার আমি একটু মানুষের ঘরে চড়ি, হাতি যদি এই চিন্তা করে, আর যদি হাতি চড়তে যায়, হাতি তো আর কিছু লাগবে না, শুধু একটু পাটা রেখে দিলেই হয়ে গেল, পাউটা যদি রেখে দেয় অবস্থাবিক আপনার আমার অস্তিত্ব থাকবে? এত বড় মহাশক্তিশালী প্রাণী এই হাতি, দুনিয়ার মধ্যে সবচাইতে ভারী হলো হাতি, এই জলভাগে এই স্থলভাগে হাতির চাইতে বড় কোনো প্রাণী নাই। এই হাতিটাকে ছোট্ট একটা মানুষ ঘাড়ের উপর চড়ে ঘোরায়, আর হাতি বুকার মতো ঘুরে তা কিন্তু নয়, হাতির সাথে আল্লাহর সাথে মুআদালা একটা কমিটমেন্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন, ও হাতি, তোকে যদি আমার কোনো বান্দা ব্যবহার করতে চায়, সাবধান, আমার বান্দার সাথে বেয়াদবি করবি না, যেইভাবে তোকে ব্যবহার করতে চায় ওইভাবে তার কথা শুনে শুনে তার উপকার করবি, সুবহানাল্লাহ। হাতি আপনাকে ঘরে চড়া ঘোরায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এত শক্তিশালী হাতি বানাইলা, ছোট্ট একটা মানুষের কাছে আমাকে নিয়ন্ত্রণাধীন করে দিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, এই হাতিটাকে আল্লাহই তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর হাদা বলে কোনো হাতি ঘোড়া গাধা ওই যুগের যত বাহন আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করেন নাই, হাদা মানে হলো এটা, হাদা মানে কি? এইটা যেটার উপর আমি চললাম, যেটার উপর আমি চললাম। দেখেন, এটা কোরআনে কারিমের অনন্য বৈশিষ্ট্য, চির আধুনিক কোরআন। আল্লাহ যদি ওই সময় বলে দিত যে সুবহানাল্লাযী সাখখারা লানাল আনআম হাযিহি, এরকম যদি বলে দিতেন আল্লাহ যে সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি এই চতুষ্পদ জন্তুগুলি বাহনের জন্য আমার জন্য নির্ধারণ করে দিছেন, এইভাবে যদি খাস করে ফেলতেন তাহলে কোরআন আজকের যুগে অসল হয়ে যেত না? আজকের যুগে তো আর কেউ ঘোড়া গাধা বাহন হিসেবে ব্যবহার করে না, এজন্য কোরআন সেখানে কোনো বাহনের নাম বলে নাই। সকলে বলি সুবহানাল্লাহ, শুধু বলে দিছে এইটা। এখন আপনি এই এইটা যেটাই সামনে থাকবে সেইটা, ঘোড়া সামনে থাকলে ঘোড়া, গাধা সামনে থাকলে গাধা, প্রাইভেট কার সামনে থাকলে প্রাইভেট কার, টয়োটা করল্লা
কি বলে আরো কত কি আছে বিএমডব্লিউ যাই সামনে থাকে সেইটাই হাজার মধ্যে অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত উন্নতমানের বাহন আসবে রকেট আসবে নবজান আসবে আরো কি কি ওই যে আমাদের স্যাটেলাইট